দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বে রোল মডেল বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী, পরিস্থিতি মোকাবেলার দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণের আহ্বান। বিএনপি না আসলেও ঢাকা সিটি নির্বাচন, বললেন কাদের। তারেকের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত জানালেন ফখরুল। ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা মেয়র সাইদ খোকনের, শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানকে শাস্তি। 1.5 লাখ রোহিঙ্গা শিশু শিক্ষার উদ্যোগ ইউনিসেফে, খোলা হয়েছে 1600 স্কুল। প্রতিরক্ষা ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় কৃতিত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় পরামর্শ গ্রুপের সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বিনিয়োগ, পূর্বাভাস, উদ্ধার ও পুনর্বাসনে বাংলাদেশ অনেক এগিয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলার আহ্বান জানান তিনি। রোহিঙ্গা পুনর্বাসনে বাংলাদেশ মানবিকতার অনন্য নজির স্থাপন করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে বিশ্বব্যাপী ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরাসহ বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। ভৌগোলিক অবস্থানের কারণে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। 2017 সালে হাওরে আগাম বন্যা, পাহাড় ধস ও মৌসুমী বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ কাঁপিয়ে দেয় বিশ্বের সবচেয়ে বড় দ্বীপটিকে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর দুর্যোগ মোকাবেলার কাজ গতিশীল করতে গঠিত আঞ্চলিক পরামর্শ গ্রুপ আরসিজির সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা দূর দূরান্ত থেকে বাংলাদেশে এসেছেন, বাংলাদেশের সংগঠনটির চতুর্থ আয়োজনে শেখ হাসিনা বলেন, 11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় ও পুনর্বাসনের মাধ্যমে বাংলাদেশ মানবিকতার যে নজির স্থাপন করেছে, আগামীতেও তা অব্যাহত থাকবে। প্রায় 11 লক্ষ জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ, অবকাঠামো নির্মাণ, আইন শৃঙ্খলা রক্ষায় অসামরিক সামরিক সমন্বয়ে পরিচালিত কার্যক্রম মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। জলবায়ু পরিবর্তন ঝুঁকি রোধ ও টেকসই উন্নয়ন নিশ্চিতে বাংলাদেশ শত বছরের পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের সঙ্গে টেকসই উন্নয়নের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। সম্প্রতি আমরা বদ্বীপ পরিকল্পনা 2100 প্রণয়ন করেছি। এই পরিকল্পনার আওতায় আগামী 100 বছরের টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এটি বাস্তবায়িত হলে জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলা সহ দুর্যোগ ঝুঁকি হ্রাস পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট সংকট মোকাবেলার ক্ষেত্রেও কার্যকর ব্যবস্থা নিতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান সরকার প্রধান। বাংলাদেশে আমরা ক্ষয়ক্ষতি হ্রাসে প্রশমন কর্মসূচির উপরই সব থেকে বেশি গুরুত্ব আরোপ করেছি। বড় ধরনের ক্ষয়ক্ষতি কার্যকরভাবে মোকাবেলায় বিভিন্ন দেশের, বিশেষ করে পার্শ্ববর্তী দেশসমূহের মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 দিনের এই সম্মেলনে 26টি সদস্য রাষ্ট্র সহ 24টি আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার 150 প্রতিনিধি অংশ নিয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এবারও বিশ্বের সেরা চিন্তাবিদের তালিকায় উঠে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী দ্য ফরেন পলিসির বিশ্বের সেরা 100 চিন্তাবিদদের তালিকার প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগের নবম স্থানে আছেন শেখ হাসিনা। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পাশাপাশি নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা করায় শেখ হাসিনা এ তালিকায় জায়গা করে নিয়েছেন। বাকিটা জানাচ্ছেন দুলি মল্লিক। আবারও বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসাধারণ দক্ষতা, ব্যক্তিত্ব, কাজ আর চিন্তাশীলতা দিয়ে এবারও তিনি জায়গা করে নিয়েছেন বিশ্বসেরা চিন্তাবিদদের তালিকায়। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী দ্য ফরেন পলিসি গেল 10 বছরে বিশ্বের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় 10টি বিভাগে 10 জন করে সেরা ব্যক্তিত্ব বেছে নিয়ে তৈরি করেছে 100 জনের এই তালিকা। এবার প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগে সেরা 10-এর মধ্যে নবম স্থানে আছেন শেখ হাসিনা।
দ্য ফরেন পলিসি বলছে, সহিংসতা, গণহত্যা ও নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার অনন্য উদাহরণ তৈরি করেছেন শেখ হাসিনা। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো নিরাপত্তার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিরোধী হলেও শেখ হাসিনার সরকার তাদের দেশে ফেরার পথ তৈরিতে কাজ করে যাচ্ছেন, যা তার দৃঢ় নেতৃত্বের আরেক উদাহরণ বলে উল্লেখ করেছে ফরেন পলিসি। শুধু তাই নয়, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার নিরাপত্তার ক্ষেত্রেও বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। এর আগে 2017 সালে যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসের বিশ্বের ক্ষমতাধর 100 নারীর তালিকায় ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুলি মল্লিক, 21 টেলিভিশন। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি 7ই ফেব্রুয়ারি। ঢাকার 3 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এই দিন ধার্য করেন। এর আগে বৃহস্পতিবার দুপুর 12:35 রওনা দিয়ে কারাগার থেকে বকশিবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে উপস্থিত হন খালেদা জিয়া। তিনি কারাগারের পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এর আগে 10ই জানুয়ারি তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়। 2007 সালের 2রা সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মোহাম্মদ গোলাম শাহরিয়ার 13 জনের বিরুদ্ধে বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। বিএনপির জন্য ঢাকা উত্তর সিটি নির্বাচন থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর একটি হোটেলে এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত 4 লেন সড়ক নির্মাণ চুক্তি সই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিএনপি না এলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, নিজেদের কন্দুলি বিএনপিতে ভাঙন হবে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এরই মধ্যে বিএনপি নেতাদের বক্তব্যে ভাঙনের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। গণতন্ত্রের জন্যই ঐক্যফ্রন্টের নির্বাচিত সদস্যদের সংসদে আসার আহ্বানও জানান ওবায়দুল কাদের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে দলটির স্থায়ী কমিটি। সকালে বনানীতে আরাফাত রহমান কোকুর কবর জিয়ারত শেষে এই কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে পল্টনে কোকুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, একতরফা নির্বাচনের মাধ্যমে সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। জাতীয়তাবাদী শক্তি ও জিয়া পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্র আগে থেকেই চলছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ করে তিনি বলেন, বিএনপিকে ভাঙার যে চক্রান্ত চলছে তা কখনোই সফল হবে না। আওয়ামী এখন বড় শত্রুতে পরিণত হয়েছে, আওয়ামী এখন জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই জন্যই তারা একের পর এক গণবিরোধী কাজগুলো করে চলছে। বন্ধুগণ, খাদ্য পুরোপুরি ভেজালমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। বেইলি রোডে অভিযানে অংশ নিয়ে তিনি বলেন, ভেজাল খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে, তা নিয়ন্ত্রণে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 14 জানুয়ারি শুরু হওয়া এই কার্যক্রমে জরিমানার পাশাপাশি শতাধিক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। যেখানে এই ভেজাল থাকবে, যেখানে মাদক থাকবে, যেখানে সন্ত্রাস থাকবে, সরকার তার কঠোর অবস্থান নিশ্চিত করবে এবং এটার দমন করবে। বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় 1,45,000 রোহিঙ্গা শিশু স্কুলে যেতে শুরু করেছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এই উদ্যোগ নিয়েছে। 1,500-এরও বেশি স্কুল চলছে রোহিঙ্গা শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম, পাশাপাশি সহিংসতার স্মৃতি দূর করতে কাজ করছে ইউনিসেফ। দুলি মল্লিকের আরও একটি রিপোর্ট। 11 বছরের মঞ্জুর রাখাইনে সহিংসতার আগুনে সর্বস্ব হারিয়েছে। বাংলাদেশি রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় হয় তার। কিছুতেই ভুলতে পারছিল না বিভীষিকাময় দিনগুলোর স্মৃতি। পাশে এসে দাঁড়ায় ইউনিসেফ। লার্নিং সেন্টারে তার আঁকা ছবিতে প্রথম দিকে ছিল নির্যাতন আর নিপীড়নের কাহিনী, তবে শিক্ষার আলোয় ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসে মঞ্জুর। তার আঁকা ছবিতেও ফুটে ওঠে সেই দৃশ্য। মঞ্জুরের মতো 5 লাখেরও বেশি শিশু রয়েছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। সহিংস ঘটনা যাদের মনোজগতে গভীর ক্ষত সৃষ্টি করেছে।
ইউনিসেফ জানায় 15-24 বছর বয়সী 97% রোহিঙ্গা আনুষ্ঠানিক শিক্ষার সঙ্গে যুক্ত নয়। বাল্যবিবাহ, শিশুশ্রম, মানব পাচার ও হয়রানির ঝুঁকিতেই ছিল রোহিঙ্গারা। এ অবস্থায় শিশুদের শিক্ষার জন্য বড় ধরনের উদ্যোগ নিয়েছে ইউনিসেফ। এরই মধ্যে গড়ে উঠেছে প্রায় 1,600 স্কুল। এবছর নাগাদ 2,60,000 রোহিঙ্গা শিশুকে আনুষ্ঠানিক শিক্ষার আওতায় নিয়ে আসা তাদের লক্ষ্য। 5,000 শিক্ষক নিয়োগ দিয়ে 2,500 স্কুল করার পরিকল্পনাও আছে ইউনিসেফের। পাশাপাশি কর্মমুখী শিক্ষাও দেওয়া হবে শিশুদের। সহিংসতা ও বৈষম্যের জীবন থেকে আশাহীন আরেক জীবনে যাত্রা করেছিল রোহিঙ্গা শিশুরা। নিজ ভূমিতে ফিরে যাওয়া অনিশ্চিত হলেও উন্নত জীবনের স্বপ্ন দেখে বেঁচে থাকতে চায় শিশুরা। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে যা থাকবে। টেকনাফে বন্দুক যুদ্ধে 2 মাদক ব্যবসায় নিহত মহেশখালীতে ডাকাতের মৃত্যু, অস্ত্রগুলি উদ্ধার। নোয়াখালীর কবিরহাটে গৃহবধূ ধর্ষণ মামলায় আরো একজন গ্রেফতার। আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে 2 মাদক ব্যবসায়ী ও মহেশখালীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত হয়েছে। র‍্যাব জানায় গোপন সংবাদে তারা টেকনাফের সাভরাং বাখারছড়া ঘাট এলাকায় অভিযান চালালে ইয়াবা ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‍্যাব পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে 50,000 পিস ইয়াবা, 2টি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। এদিকে কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হেলালুদ্দিন নামে এক ডাকাত নিহত হয়। পুলিশ জানায় মহেশখালীর মাতারবাড়ি সড়কে তারা অভিযানে গেলে ডাকাতরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নোয়াখালীর কবিরহাটের নবগ্রামে এক নারীকে ধর্ষণের ঘটনায় জামাল উদ্দিন নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায় বুধবার মধ্যরাতে কুমিল্লার 14 গ্রামের গুণবতী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। পরে সেখান থেকে জামালকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের ঘটনায় এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি জাকির হোসেন ওরফে জহিরের দেয়া তথ্যের ভিত্তিতে অপর 4 জনকে গ্রেপ্তার করা হয়। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি পুলিশ। গত 18 জানুয়ারি কবিরহাটে গণধর্ষণের ঘটনা ঘটে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে কৃষি। রাজশাহীর আম বাগানগুলোতে এখন মুকুলের সুগন্ধ। শীতের তীব্রতা কিছুটা কম থাকায় এবার মাঘ মাসি গাছে গাছে এসেছে আগাম মুকুল। ভালো ফলনের আশা করছেন চাষিরা। তবে আবহাওয়ার পরিবর্তন প্রভাব ফেলতে পারে বলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। শিশির ভেজা মুকুলের ওপর ভোরের আলোর এরকম স্বর্ণালী আভা রাজশাহীর আমবাগান জুড়ে। সবুজের সমারোহ ভেদ করে সুঘ্রাণ ছড়ানো মুকুল জানান দিচ্ছে আমের আগমনী বার্তা। ছোট বড় সব বাগানেই ভরে গেছে আগাম মুকুলে। সপ্তাহ দুয়ের মধ্যেই রাজশাহীর প্রসিদ্ধ গোপালভোগ, লখনা, আম্রপালি, ল্যাংড়া সহ প্রায় 200 বেশি জাতের মুকুল কুড়িতে পরিণত হবে। তাই তো এখন থেকেই বাগান পরিচর্যায় ব্যস্ত আম চাষিরা। এখন যদি আমরা বীজটা না দিই, যে মোলটা মুকুলটা ফ্যাটি ফ্যাটি বাড়াবে, ওইটা হপার পোকা চুষি নষ্ট করে দেবে। গাছের গোড়া পরিষ্কার করা সার দিচ্ছি, গাছের গোড়ায় পানি দিচ্ছি এবং গাছের অতি বেশি বেশি করে মুকুল আসে তার জন্য বীজ দিচ্ছি। এই দেশে যদি একটা কোলেস্টেরল হয় তাহলে প্রত্যেকটা মানুষই ধরেন বাজারটাও পাবে এবং আমও নষ্ট হবে না। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আমের মুকুল আসার কথা থাকলেও এবার এসেছে আগে ভাগেই। তবে মাঘ শেষ হয়নি বলে ঘন কুয়াশা বা শৈত্যপ্রবাহ নামলে আগাম মুকুল ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও জানান তারা। মুকুল ফুটে যাওয়ার পরে কিন্তু ফুল ফোটার আগে আমাদেরকে ইমিটাক্লোরোপিড গ্রুপের ঔষধ যদি দানাদার হয় তাহলে 0.2 গ্রাম, আর যদি আপনার তরল হয় তাহলে সেটা 0.5 ml, আর ম্যানকোজেব গ্রুপের কীটনাশক 2 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে
ভালোভাবে বিকালবেলা স্প্রে করতে হবে। আবহাওয়া প্রতিকূল থাকলেও ফলনে কোনো সমস্যা হবে না বলেই আশ্বস্ত করেছে কৃষি বিভাগ। এবার জেলার 18,000 হেক্টর জমিতে 2,13,426 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আফসানা নীলা, 21 টেলিভিশন। আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন আরো যা থাকবে। ভেনিজুয়েলায় রাজনৈতিক সংকট ঘনীভূত, বিরোধী নেতাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের স্বীকৃতি। কোপা দেলের কোয়ার্টারের প্রথম লেগে বার্সার হুচট, সেভিয়ার বিপক্ষে 2-0 গোলের হার। আর এই সাথেই শেষ করব দুপুর 2:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বের রোল মডেল বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী, পরিস্থিতি মোকাবেলার দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণের আহ্বান। বিএনপি না আসলেও ঢাকা সিটি নির্বাচন, বললেন কাদের, তারেকের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত জানালেন ফখরুল। ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা মেয়র সাঈদ খোকনের, শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানকে শাস্তি। 1.5 লাখ রোহিঙ্গা শিশুর শিক্ষার উদ্যোগ ইউনিসেফের, খোলা হয়েছে 1,600 স্কুল। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তীতে সন্ধ্যা 6টায় রয়েছে 21 চট্টগ্রাম সংবাদ, দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।